बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। आजानेर समय कुकुर डाके केन? रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जखन तुम्हरा कुकुरेर डाक शुनबे शयतानेर काछ थेके आल्लाहु सुबहानु ताआलार काछे आश्रय चाओ। केन आल्लाहर काछे तखन आश्रय चाबो? एटिर कारण कि? कारण हच्छे एटि चमत्कार एकटि विषय। अर्थात जखन शयतानगुलो पालाते थाके তখন কুকুরগুলো তাদেরকে দেখতে পায়। অর্থাৎ কুকুররা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না। এই জন্য শয়তানগুলো যখন পালায় তখন ঘেউ ঘেউ করতে থাকে এবং শয়তানকে কুকুর অত্যন্ত ঘৃণা করে এবং তাদেরকে তাড়িয়ে দিতে চায় অথবা দৌড়িয়ে পালাচ্ছে। এবং আপনি জানেন যে কুকুরের প্রবণতা হচ্ছে অপরিচিত কাউকে যখন দেখে তখন কিন্তু ঘেউ ঘেউ করে আওয়াজ করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। অত অপরিচিত শয়তান তো কুকুরের কাছে অপরিচিত। শয়তান তো বিভিন্ন সময় বিভিন্ন ছুরত বা চেহারা নিয়ে বিভিন্ন সময় পালাতে যায়। সে সময় তাদেরকে দেখে তারা চিৎকার বা ঘেউ ঘেউ করতে থাকে। আবার একটা বিষয় হচ্ছে কুকুররা তাদের যে স্বজাতীয় তারা আছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে এই শয়তান যাচ্ছে বা কেউ একজন পালিয়ে যাচ্ছে। অতএব তাদেরকে সতর্ক করার জন্য কুকুররা এইভাবে চিৎকার বা চেঁচামেচি করতে থাকে বা ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। অতএব মৌলিক যেটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং আধুনিক বিজ্ঞানও সে কথা বলে যে কুকুরদের চোখের শক্তি প্রচণ্ড তীক্ষ্ণ। এই জন্য আপনি দেখেন যে কুকুর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গোয়েন্দাগিরি কাজ করা হয়। একটু নিঃশ্বাস সুখে তারা বুঝতে পারে যে কোন দিকে অপরাধী গিয়েছে বা ওই অপরাধী কোথায় অবস্থান করতে পারে। কুকুর কিন্তু সুখে যেখানে সেখানে চলে যেতে পারে, এতটা পাওয়ার বা শক্তি আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দিয়েছেন। সেজন্য কুকুররা গন্ধ পায় এবং কুকুররা তাদের দৌড়ে পালাতে দেখতে পায়, তখন তারা এই আওয়াজ বা ডাকতে থাকে। এবং এই বক্তব্যটি একটি হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শোনে। তখন আজান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে। আবার যখন সালাতের জন্য ইকমাত বলা হয় তখন আবার দূরে সরে যায়। ইকামাত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্মৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে কয় রাকাত সালাত আদায় করতে হবে তা মনে করতে পারে না। সহিহ বুখারী তাওহীদ হাদিস নম্বর 608 নবী সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান যখন সালাতের আজান শুনতে পায় তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে যেন আজানের শব্দ তার কানে পৌঁছাতে না পারে। মুয়াজ্জিন যখন আজান শেষ করে তখন সে ফিরে এসে সালাত আদায়কারীর সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে পুনরায় যখন ইকামত শুনতে পায় আবার চলে যায় যেন এর শব্দ তার কানে না যেতে পারে। যখন ইকামত শেষ হয় তখন সে ফিরে এসে সালাত আদায়কারীদের অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সালাতের আজান দেওয়া হয় তখন শয়তান সশব্দে হাওয়া ছাড়তে ছাড়তে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যান যেন আজানের শব্দ তার কানে না পৌঁছে। আজান শেষ হলে সে আবার ফিরে আসে। সালাতের ইকামাত দেওয়া হলে সে আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়। ইকামাত শেষে সে আবার ফিরে আসে এবং মুসল্লির মনে অহেতুক চিন্তার উদ্রেক করে এবং বলে
অমুক কথা স্মরণ করো। সে এমন কথা স্মরণ করিয়ে দেয় যার চিন্তাই আসেনি। এমনকি মুসল্লি কখনো ভুলেই যায় যে কতবার আতসালাত আদায় করতে হবে। এতে করে আমরা কি বুঝতে পারলাম, তার মানে বোঝা যাচ্ছে যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালাতে থাকে, এবং যখন দেখতে পাই ও অপরিচিত কাউকে দেখলেই ডাকতে থাকে, ওই শয়তানকেও দেখে এইভাবে ডাকতে থাকে। এই জন্য কুকুর এর আওয়াজ শুনলে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন, জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে কুকুরকে ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে আউযুবিল্লাহ বলবে, কেননা তারা কুকুর ও গাধা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাত শান্তভাব ধারণ করার পর তোমরা কোমে বাইরে বের হবে, কারণ এ সময় আল্লাহ তার কতক সৃষ্টিকে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। অতএব তোমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনতে পেলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। এতে করে বোঝা গেল শয়তানের কারণেই কুকুর এমনভাবে আওয়াজ করতে থাকে, এবং সেটা মনে হয় যে কুকুর কান্না করছে, কারণ কুকুর শয়তানকে ঘৃণা করে।